ভোট কক্ষ স্থাপন। ভোট শুরু হওয়ার আগের দিন আপনারা ভোট কক্ষ স্থাপন করে নেবেন। আপনারা যারা প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারের দায়িত্ব পেলেন এই ভোটে, তারা ভোটের আগের দিন ভোট কক্ষ স্থাপন করে নেবেন, দেখে নেবেন প্রতিটি বুথে প্রয়োজনীয় বিদ্যুতের ব্যবস্থা বাধ্যতামূলক আছে কি না। ভোটিং কম্পার্টমেন্টের ঠিক ওপরে অথবা সামনে উচ্চ ভোল্টেজের কোনো ইনক্যান্ডিসেন্ট বাল্ব বা টিউব লাইট থাকবে না, টিউব লাইট থাকবে না। ভোটিং কম্পার্টমেন্ট এমনভাবে স্থাপন করতে হবে যেন সেখানে যথেষ্ট আলো পৌঁছায়, অথচ সরাসরি আলো পড়বে না, গোপনীয়তা লঙ্ঘন না ঘটে, এবং ভোটিং কম্পার্টমেন্ট যেন কোনো জানালা বা দরজার পাশে স্থাপন করা হয়, মানে স্থাপন না করা হয়, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। টেবিলের উচ্চতা এমন হওয়া উচিত যে হুইল চেয়ারে বসে থাকা ব্যক্তি ব্যালট ইউনিটের বোতাম টিপতে পারে। এখানে ভোট কক্ষ কীভাবে স্থাপন করতে হবে বা ব্যালট কীভাবে প্রতিস্থাপন করতে হবে সেটা কিন্তু ক্লিয়ারলি দেখানো হলো। এখানে ভালো করে দেখে নিন।